জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। বন দপ্তরের অফিসার সেজে প্রতারণার অভিযোগে এক অভিযুক্ত সহ মোট তিনজনকে আটক করলেন বন দপ্তরের আধিকারিকরা। মালদার ইংরেজ বাজার এলাকা থেকে অভিযুক্তদের আটক করেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের তুলে দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশের হাতে। মূল অভিযুক্ত গৌতম কর্মকারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বন দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণার অভিযোগ রয়েছে বন দপ্তরের কাছে। সেই মতোই এই দিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেন বন দপ্তরের আধিকারিকরা এবং তাদের তুলে দেওয়া হয়েছে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে। একটি বেআইনি কাঠের গাড়িকে আটক করতেই এই চক্রের হদিশ পায় বন দপ্তরের আধিকারিকরা। এদের বিরুদ্ধে প্রতারণা, সরকারি দপ্তরের নাম অপব্যবহার করা সহ একাধিক ধারায় মামলা করা হবে বলে পুলিশ সূত্রের খবর। কি কাজ করো? দোকানে একটা কাজ করি। তুমি নিজেকে কাঠের ব্যবসা করতে? আগে ফরেস্টে কাজ করতাম। নিজেকে রেঞ্জ অফিসার বলে পরিচয় দিয়েছো? না, রেঞ্জ অফিসার বলে পরিচয় দিই। শিল্প কি কি, কোথাকার শিল্প আছে তোমার কাছে? ওটা হচ্ছে আপনার, আমি ওই কাঠ চালানো হতো, ওই কাঠ চালানোর জন্য ওটা ব্যবহার করতাম। কি গভর্নমেন্ট শিল্প নিয়েছিল? কোন কোন এলাকার শিল্প ছিল? কালিয়াচক আর মালদা কোথায় শিল্প জমা দেওয়া আছে দেখে দেখি ছবিটা নেই। কী কারণে ধরা হলো আপনাকে? আমাদের রেগুলার পেট্রোলিং চলে, রাস্তাতে আমরা চেকিং করি। সেই চেকিং করার সময় আমরা একটা কাঠের গাড়ি আটক করি, যে গাড়ির মধ্যে আমরা সন টিম্বার, ম্যাঙ্গো সন টিম্বার পাই এবং তার একটা টিপিও আমরা সঙ্গে পাই। কিন্তু সেই টিপিটা ইস্যু ছিল হচ্ছে কালিয়াচক রেঞ্জ থেকে। আমাদের কিছু সন্দেহ হওয়াতে আমরা বিস্তারিত ওটার চেকিং করি এবং চেকিং করার পরে আমরা পুলিশে একটা কমপ্লেন জানাই। এখন পুলিশ তদন্ত করছে। আচ্ছা, আমাদের মনে হয়েছে আমরা এটা রিপোর্ট করেছি, এখন পুলিশ ওটা আইডেন্টিফাই করবে দ্যাট ইজ জেনুইন অর নট। কী গাড়ি ছিল? 14-চাকার ওই টাটা গাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, এবং কোথায় থেকে কোথায় যাচ্ছিল এটা কি জানা গেছে? হ্যাঁ, এটা পরানপুর টু, ওদের যে ট্রানজিট পাস ছিল তাতে ইয়ে ডেস্টিনেশন ছিল পরানপুর টু রাজস্থান, জয়পুর। আচ্ছা আচ্ছা, কয়জনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন? আমরা একজনকে অ্যারেস্ট করেছি, ড্রাইভারকে অ্যারেস্ট করেছি। নামটা কি ড্রাইভার? অমরাত সিং। বাড়ি? বাড়ি ওই রাজস্থানে। ও একাই ছিল? ও একাই ছিল। আচ্ছা, আপনাদের কি রেগুলারই চেকিং চলে? কালকে কি মানে চেকিংটা কি মানে ভারী ভারী চেকিং না কোনো ইনফরমেশন? না, আমাদের ইনফরমেশন ছিল। ইনফরমেশন ছিল। কোথায় চেকিংটা করছিলেন? আমরা চেকিংটা করছিলাম স্টেশন রোডে। আপনারা কি রিমান্ডে নিচ্ছেন? আমাদের তো রিমান্ডে নেওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, পুলিশ যদি নেন তাহলে পুলিশ নেবে। আমাদের শুধু কাঠ এবং গাড়ি সম্বন্ধীয় আমাদের কেসটা হবে। আপনার নাম? আমার নাম সুজিত কুমার চ্যাটার্জি, ফরেস্ট রেঞ্জ অফিসার, মালদা রেঞ্জ। এই দুজনে নাকি পরপর? নিচে নামাও, নিচে নামাও, বার করাবে, বার করাবে। গৌতমকে, গৌতমকে নিয়ে আসো। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।